মুরগি না খেয়েও তোমাদের সাথে আমি আজকে মুরগির মাংসের রেসিপিটা শেয়ার করব। তো তেলটা ফার্স্টে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আছে তেজপাতা, গরম মশলা, লং আর মনে হয় দারচিনি। তো এগুলো আবার ভালো করে ভাজার পরে দিয়ে দিব জিরে বাটা, তারপরে আদা বাটা, দেন রসুন বাটা। এগুলো দিয়ে আবার একটু মশলাটা ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ। লবণটা দিয়ে আবার, ও সরি, লবণের আগে হলুদ, এটা হচ্ছে মাই মিস্টেক, কারণ ভিডিওটা আগে দেখি নাই। আর এই যে হচ্ছে লবণটা দিয়ে দিল, কেউ কিছু মনে করবে না, ঠিক আছে, এরকম একটু ভুল হয়। তারপরে দিয়ে দিব হচ্ছে এই রান্নার মূল ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে মরিচ বাটা, শুকনো মরিচ বাটা দিয়ে আজকে রান্নাটা হবে। আর কিন্তু খেতে অনেক টেস্টি হবে দেখেই মনে হচ্ছে, বুঝছো। তারপরে মশলাটা কষানোর জন্য আমরা একটু অল্প পরিমাণ পানিটা দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে এখন এই দেখো মশলার গ্রেভিটা যা হয়েছে না কি বলবো, আর এই তো হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব হচ্ছে মুরগি, আর মুরগিটা কিন্তু আগে ভেজে রেখেছে, মুরগি আর আলুটা একসাথে ভেজে নিয়েছে, তাই আমাদের এত একটা সমস্যা হবে না, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন এগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে আরও 5 মিনিট। তো 5 মিনিট ভালো মতো নেড়ে নেড়ে নেড়ে, আর এই যে দেখো গ্রেভিটা কি নাইস হয়েছে, কালারটা কিন্তু প্রচুর পরিমাণে লাল হয়েছে। তারপরে এটাতে দিয়ে দেওয়া হবে পানি, অল্প কিছু পরিমাণ, কারণ এই মাংসটা একটু হালকা ঝোলঝোল হবে খেতে, তাই টেস্ট হবে, তাই বাটা মশলা দিয়ে রান্না করা হলো। তারপরে এই তো বলক চলে আসলো, আর মাত্র বেশিক্ষণ লাগবে না হতে। আর এই যে দেখো আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো এই তো নাড়তে নাড়তে দেখলাম যে আলুটাও সিদ্ধ হয়ে গেল, মানে কি ভাজা ছিল, তাই এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, প্রায় 20 মিনিটের মতো লাগছে। তারপর দিয়ে দিব জিরে গুঁড়ো, আর এই জিরে গুঁড়োটা দিয়ে আমরা এখন মাংসটা সুন্দর করে আবার নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আমাদের মাংস হয়ে গেছে, তারপর তোমাদেরকে একটু দেখাই। আর এই যে দেখো রানটা কত ছোট দেখে নাও তোমরা। তো এই যে দেখো কত নাইস হয়েছে তরকারির কালারটা। তো এখানে তো আলোর এফেক্ট পড়ছে, তাই কালারটা তো ভালো মতো বোঝা যাচ্ছে না। সো সবাই ভালো থাকবে আর এভাবে রান্না করে খাবে।